মোরা এবার খেয়াল করো ইনকাম স্টেটমেন্টটা, তুমিও খাতা নিয়ে নাও, এর সাথে সাথে করে ফেলো কিভাবে ওরা ইনকাম স্টেটমেন্টটা করেছে। আর এই ইনকাম স্টেটমেন্ট কিন্তু তোমাকে যে বিবরণীটা পাঠানো হয়েছে সেই বিবরণী অনুযায়ী কিন্তু করেছে। সঞ্জিতা তোমরা ওই মিলাই নাও। দেখো ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আমরা প্রথমে লিখি সেলস, 29,000 ইউনিট মাল আমরা সেল করেছি প্রতি ইউনিট 12 টাকা করে, তাহলে সেলস 29,000 × 12 তাহলে আমাদের অ্যামাউন্ট হবে 3,48,000 টাকা, ঠিক আছে। আর ডাইরেক্ট কস্টিং এর ক্ষেত্রে আমরা লেস করি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। দেখো আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে ওপেনিং ইনভেন্টরি ছিল 1,000 মাল, আমাদের ওপেনিং ইনভেন্টরিতে 1,000 মাল ছিল। আর ডাইরেক্ট কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা বের করেছিলাম 5 টাকা করে, 1,000 ইউনিট × 5 তাহলে 5,000 টাকা হবে ওপেনিং ইনভেন্টরি। অ্যাড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, আমরা অ্যাকচুয়ালি মাল বানিয়েছিলাম 32,000, আর প্রত্যেকটা মালের জন্য ডাইরেক্ট কস্টিং এর খরচ হচ্ছে 5 টাকা করে ম্যানুফ্যাকচারিং কস্ট, গুণ করলে পাবো 1,60,000 টাকা, যোগ করলে হবে 1,65,000 টাকা। এখান থেকে আমরা লেস করবো ক্লোজিং স্টক 4,000 মাল আমরা বের করেছিলাম গণনা করে, তার সঙ্গে 5 টাকা হচ্ছে ডাইরেক্ট কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট, গুণ করলে পাবো 20,000। এটা বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা 1,45,000 টাকা আসার কথা, কিন্তু ওই যে একটা আনফেভারেবল ভেরিয়েন্স ছিল, আনফেভারেবল ভেরিয়েন্স আমরা অ্যাড করে দেই। আনফেভারেবল ভেরিয়েন্স মানে স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল খরচটা বেশি, বেশি খরচ তাই আমরা অ্যাড করে দিয়েছি 5,000 অ্যাড করলে। এবার আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে গেলাম 1,50,000 টাকা, তাহলে 3,48,000-এর সঙ্গে 1,50,000 বাদ দিলে আমরা কিন্তু গ্রস কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে গেলাম 1,98,000 টাকা হয়েছে। এবার অন্য কোন ভেরিয়েবল খরচ যদি থাকে তো সেটা বাদ দেই। দেখো আমাদের ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সটা 1 টাকা করেছিল, আর এটা সবসময় সেলস ইউনিটের সাথে গুণ দিতে হয়। এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স যে 1 টাকা ছিল এটা সবসময় সেলস ইউনিটের সাথে গুণ দিতে হয়, দিলাম আমরা 29,000 সেলস ইউনিটের সাথে গুণ। তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে এলো 29,000 টাকা, এটা বাদ দিয়ে দিলে আমরা আমাদের অ্যামাউন্টটা পেলাম 1,69,000 টাকা। এবার আমরা এখান থেকে লেস করব ফিক্সড কস্ট। এই 1,69,000 কিন্তু একটা নাম ছিল নিট কন্ট্রিবিউশন মার্জিন, তাই না সুলতান মাহমুদ? এই 1,69,000 এর নাম কিন্তু নিট কন্ট্রিবিউশন মার্জিন, লিখতে পারি নাই। হ্যাঁ, এটা হচ্ছে নিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1,69,000, ঠিক আছে। আর এবার আমরা এখান থেকে লেস করব ফিক্সড কস্ট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 80,000, আর ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 20,000, ঠিক আছে। এই দুইটার যোগফলটা হচ্ছে 1,00,000, এটা বাদ দিলে 69,000 হবে আমাদের নেট প্রফিট। হ্যাঁ, হাসান মাহমুদের নেট প্রফিটটা কিন্তু 69,000 হয়েছে। সঞ্জিতা, তোমার সঙ্গে কি হাসান মাহমুদের মিলছে? সঞ্জিতা, তোমার নেট প্রফিটের সঙ্গে কি হাসান মাহমুদেরটা মিলছে? আশরাফ, তোমারটা মিলছে? জি স্যার মিলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার চলো আমরা ডাইরেক্ট কস্টিংটা করে ফেলছি। আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে এবার কিন্তু অ্যাবজর্পশনটা করতে বলছে, তোমরা দেখো এবার কিন্তু ওনারা অ্যাবজর্পশন কস্টিংটা করতে বলছে তোমাদের। ওই দেখো বি নাম্বার বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, আর অ্যাবজর্পশন কস্টিং এর কিন্তু ওই ভেরিয়েন্সটা হবে, মনে রেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েন্সটা কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এই হবে। নাও শুরু করে দাও তোমরা করতে, তোমরা করতে শুরু করে দাও। স
স্যার ক্লাসটা তো রেকর্ড থাকবে হ্যাঁ রেকর্ড আছে কেন স্যার আমার একটু বের হওয়ার লিপ নেওয়া নাই ও আচ্ছা আপনি সময় পড়ে ঠিক আছে
স্যার দিয়েছি দেখো এখানে সেলস ওই 29000 গুণ 12 348000 লেস কস্ট অফ গুডস সোল্ড এবার ওপেনিংটা ছিল 1000 গুণ এবার হবে 7 টাকা 5 টাকার বদলে কারণ আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা 7 টাকা ছিল 7000 আর অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 32000 গুণ 7 হয়েছে 224000 তাহলে হলো 231000 এখান থেকে ক্লোজিংটা বাদ দিব 4000 গুণ 7 28000 হয়েছে 203000 আনফেভারেবলটা আমরা এখানে যোগ করে দিলাম 5000 হয়ে গেল 208000 এবার আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভার 40 থেকে 32 বিয়োগ করে তাকে 2 দিয়ে গুণ হয়েছে 16000 আশরাফ তুমি এই লাইনটা পাচ্ছো এই লাইনটা জি স্যার আচ্ছা এই 16000 যোগ করলে হয়ে গেল 224000 টাকা ভেরি গুড তাহলে এটা বাদ দিয়ে দিলে আমাদের 124000 টাকা হয়ে গেল গ্রস প্রফিট আর সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ভেরিয়েবলটা ছিল 29000 আর ফিক্সটা ছিল 20000 তাহলে 49000 বাদ দিলে আমাদের নেট প্রফিট হবে 75000 ভেরি গুড আসাদ মাহমুদ বেশ ভালো পেরেছো অঙ্কটা হ্যাঁ পেরে গেছো তোমরা অঙ্কটা এটা শিখে গেছো তো আশরাফ তোমারও হয়েছে রেজাল্টটা হয়েছে তোমার 75000 জি স্যার আচ্ছা ভেরি গুড তাই তো তুমি অঙ্কটা পাচ্ছ আশরাফ দেখা যাচ্ছে আশরাফও পারতেছে আসাদ মাহমুদও পারতেছে তো আজকে পর্যন্ত আলোচনা করলাম আমরা আবার পরে ক্লাসে আবার দেখবো সামনে দিকে আগাতে পারি কিনা শেষ দিকের অঙ্কগুলো বেশ ভালো তবে সবাইকে নিয়ে করতে পারলে বেশি ভালো হতো আর কি করা যাবে স্যার ভালোই লাগছে কিন্তু স্যার বিজনেস স্ট্যাটে আমার সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট ভালোই লাগছে হ্যাঁ মিস 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 হয়ে গেছে কি তোমার ক্লাস জিতে গেলে একটু সমস্যা হবে তবে যাই হোক ক্লাসে থাকতে পারলে দেখবা যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ক্লাসে থাকতে পারলে দেখবা যে আস্তে আস্তে ঠিক হয়ে যায় না থাকতে পারলে তার সঙ্গে মুশকিল হয়ে যাবে একটু তাই না দেখো আগামীকালকে ক্লাস আছে স্যার ঠিক আছে থেকো আল্লাহ হাফেজ